আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আপনারা সবাইকে আমি স্বাগত জানাচ্ছি ইউটাওয়ারের পক্ষ থেকে। আমার নাম ইসহাক এবং আমাদের সাথে আজকে আছেন দুজন ভেরি সাকসেসফুল মহিলা। আসলে আমাদের সম্মানিত বোনেরা আসছেন আজকে। আসলে আমাদের আজকে টপিকটা হলো যে গুরুত্ব, মানে বাংলা শিক্ষার গুরুত্ব। তো আপনারা যারা বাসাতে আছেন আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের নম্বরটা এখানে আছে, আপনাদের এই মতামতগুলো শেয়ার করতে পারেন। তো আমি সর্বপ্রথমে আসলে পরিচয় করিয়ে দিই আপনাদের গেস্টদেরকে। প্রথমে তো আমরা ডান দিকে আছেন আমাদের ফলি রহমান, শি ইজ এ টিভি প্রেজেন্টার, শি ইজ এ এডিটর অফ দ্য নতুন দিন এবং আরও কী কী অনেক কিছু, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশো। আমার এটাই সবচেয়ে বড় পরিচয়, আমি লন্ডন বাংলা প্রেস ক্লাবের ইলেক্টেড একজন এক্সিকিউটিভ মেম্বার, এটা বলতে আমার খুব ভালো লাগে। আসলে আর ইউ দ্য অনলি ফিমেল ইন দ্য গ্রুপ? না, আমরা দুজন হয়েছি, আরো একজন হয়েছেন। চমৎকার। এবং আমার বাম দিকে আছেন আসলে ঢাকা ইউনিভার্সিটি ফর্মার স্টুডেন্ট এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট শামিমা আপা, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাদের আজকে এখানে এই সুযোগটা করে দেওয়ার জন্য, দেখার জন্য। আসলে আমার সৌভাগ্য আসলে আপনাদেরকে পেয়ে। আসলে খুব বড় একটা গুরুত্বপূর্ণ মানে বিষয় আজকে নিয়ে আসছি আমরা, যে বাংলা আমাদের থার্ড জেনারেশন, আমি বলে সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন, আসলে উই লুজিং আওয়ার ইয়ং জেনারেশন বিকজ দে ডোন্ট স্পিক বাংলা, দে ক্যান রাইট বাংলা। মনে করেন আমার দাদা অথবা আমার বাবা, ওরা কিন্তু অনেকে কিন্তু লেখাপড়া জানতো না। এখন এখন দেখা যাচ্ছে যে আমার থার্ড জেনারেশন সেম সিমিলার ফর্মুলেটা হয়ে চলে আসছে, যে ওরাও লিখতে পারে না, কথা বলতেও পারে না। তো এইটার প্রথমে আপনি একটু বলবেন যে গুরুত্বটা, যে বাংলা শেখার গুরুত্বটা আপনার কাছে কী মনে লাগে? আমার তো এটা একটা স্লোগান আমি নিয়ে বের হয়েছি আসলে, আপনারা আগামীতে দেখবেন এটা আরও অনেক দূরে নিয়ে যেতে চাই। আমরা শুধু এই রুমের ভেতরে অথবা এক মানে ছোট্ট একটা গণ্ডিতে রাখবো না, ওটাকে আমরা স্প্রেড করব সারা ব্রিটেন জুড়ে। এটা আমার একটা উদ্দেশ্য যে আমরা এসো বাংলা শিখি, আমাদের বাংলা, আমরা অবভিয়াসলি আমরা বাঙালি, এটা আমাদের বলতে হবেই, এটা আমাদের আসল পরিচয়। এমনকি আমি বলবো থার্ড জেনারেশন ওরাও বলতে হবে, ওরা ব্রিটিশ, ইয়েস ব্রিটিশ বাংলাদেশি, এটা বলতে হবে, বিকজ আমরা বাঙালি, আমাদের কাছ থেকে ওরা এসেছে। তো আমরা এই বাংলাটাকে ধরে রাখতে হবে। এখন কিভাবে ধরে রাখতে হবে এটাই আমাদের মেইন। আচ্ছা স্বামী বাবা, আমরা এত দূরে কেনে গেলাম যে আমাদের থার্ড জেনারেশন বাংলা কথাই বলে না, বাস্তবে ওরা মানে কথা বলতেই পারে না। এটা আমি বলবো যে আগে যারা ছিলেন, মানে আমাদের দাদ মানে পূর্ব দুই জেনারেশন আগে যারা ছিলেন, তারা আসলে এটা বুঝতে পারেন নাই যে বাংলাটা এইভাবে হারিয়ে যেতে পারে, যার জন্য তারা ওইভাবে বাচ্চাদেরকে বা নিজেদেরকে বাংলা ধরে রাখার চেষ্টা করেনি, যার জন্য আমরা বুঝতে পারছি যে আসলে বাংলাটা হারিয়ে যাচ্ছে। যার জন্য এখন যে এই যে আপু যে স্লোগানটা যেটা বললেন, যে এই স্লোগান এখন কিন্তু আমাদের সবার, এই আপনি বললেন যে থার্ড জেনারেশন, আমরা থার্ড জেনারেশনে এসেও আমরা কিন্তু এখনও পুরোপুরি হারিয়ে ফেলিনি বাংলাকে, কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা এই বাংলাটা হারিয়ে যাচ্ছে, হ্যাঁ আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, যার জন্য আমরা এখন এই স্লোগানগুলো নিয়ে, এই স্লোগানটা নিয়ে আমরা কাজ করছি, এগিয়ে যাচ্ছি, আমরা বাংলাকে হারাতে দিব না। চমৎকার। আসলে আপনাদের এই এই জুস দেখে আমার লাগতেছে অনেকেই অবশ্যই এটাতে যুক্ত হবেন, অবশ্যই আমরা করব, করতেই হবে আমাদেরকে এটা। আচ্ছা ফুলি, আপনি তো ইউরো জার্নালিস্ট, মানে আসলে খুব বিজ্ঞানী জার্নালিস্ট আপনি, অনেক দিন ধরেও জাস্ট আপনি নতুন দিন থেকে শুরু করেছেন এবং এখনও আছেন, আপনার কাছে কী কী মানে ইস্যুগুলো লাগে, বাধা এই আমাদের ইয়ং জেনারেশনের বাধা কী কী আপনার কাছে লাগে বাংলা মাতৃ অথবা শিক্ষা করতে? এটার একমাত্র হচ্ছে গিয়ে আমি আমি সম্পূর্ণ ডিপেন্ড করে প্যারেন্টসদের উপর ভাইয়া, এটার জন্য আমি কাউকে আর ব্লেম করতে পারবো না। তারপর দেখেন ব্রিটেনের মতো একটা জায়গায় আমাদের কত বড় সুবর্ণ সুযোগ আছে যে এখানে বাংলায় জিসিএসসি করা যায়, এটা হচ্ছে আমাদের জন্য বিশাল একটা ব্যাপার, এটা মানে আমাদের বিগ অপরচুনিটি, এটাকে আমাদের ধরে রাখতে হবে। তো আমাদের মেইন ওই যে আপনি বললেন বাংলাটা কোন জায়গায়, এটা হচ্ছে প্যারেন্টসদের, আপনি তো জানেন সবাই আমরা জানি যে শুরু থেকে ঘর থেকে শুরু হয় গুরু, গুরু হচ্ছে মেইন, গুরু হচ্ছে মা আর বাবা দুজন, ওখান থেকে শুরু, ওখানে যদি শুরুটা হয় আমাদের এই বাংলা নিয়ে, তাহলে আমার মনে হয় এই বাংলাটা আমরা অর্ধেক জায়গায় গিয়ে মানে শেষ হবে না, ওইটা আর আমাদের মানে কার্যকর করে যেতে পারবো। তো আমাদের প্যারেন্টসদেরকে আরও সচেতন হতে হবে,
আর আমি বলবো আপনারা আলাপ করেন যে কিভাবে আমাদের থার্ড জেনারেশনের বাচ্চাদেরকে রেডি করতে হবে, কিভাবে আমরা বাংলা শেখাতে হবে, ওটা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, প্রথম আমি একটা কনফেশন করে নিই, আমার ব্যাপারে আসলে আমিও মানে সেকেন্ড জেনারেশন, তো আমার বাসা আমরা বাসাতে ইজি হয়ে যায় ইংরেজিতে কথা বলা, এখন সবাই বলে ইজি হয়ে যায়, তাহলে বাংলা বুঝাতে গেলে লাগে 10 মিনিট আর আসলে 2 সেকেন্ড লাগে ইংলিশে বলে হয়ে যায়। এখন এইটা একটা লেজিনেস, আমার আমার ব্যক্তিগত একটা লেজিনেস। এখন এইরকম আসলে এটা তো দূর করতেই হবে, মানে আমার এখন লজ্জা লাগতেছে আপনাদের সামনে আসলে কি আমি যদি না ভাইয়া, এটা আমি বলবো যে এটা আপনার লজ্জা পাওয়ার কিছু নেই। আপনি যে বুঝতে পেরেছেন যে এখানে যে আপনার একটা গ্যাপ হয়ে গেছে, মানে বাংলা থেকে আপনি অনেকটা দূরে চলে এসেছেন, এই আপনার বুঝতে পারাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন আপনি চাবেন যে চেষ্টা করবেন এবং আপনার যে আপনার পরের জেনারেশন আপনার ছেলে মেয়েকে আপনি বাংলা শেখাবেন। এই যে বুঝতে আপনি যদি এটা না বুঝতে পারতেন, যদি রিয়েলাইজ করতে না পারতেন যে আপনি বাংলা থেকে দূরে সরে এসেছেন, তাহলে হয়তো আপনি এই চেষ্টাটা হতো না। তখন কী হতো, আপনি পরের জেনারেশন যারা তারা কিন্তু এক টোটালি বাংলাকে হারিয়ে ফেলতো। এটাই আমাদের জন্য একটা আমি বলবো যে আশায় আলো, যে আমরা যারা নাকি আপনাদের মতো সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন, তারা বুঝতে পেরেছে যে বাংলাটা আমরা লুজ করে ফেলছি আর বাংলা আমরা এটাকে হারাতে দেব না, আমরা ধরে রাখতে হবে আমাদেরকে। এবং আপুর সাথে যেটা বলবো, আমি আপু যেটা বলেছে এটা একদম 100% যে সম্পূর্ণ ডিপেন্ড করে বাবা মার উপর, ফ্যামিলির উপর, পরিবার এনভায়রনমেন্টের উপর একটা ইম্প্যাক্ট পড়ছে। যেমন আগে ফুলিয়াফু বলছিলেন খুবই জরুরি একটা কথা, যে আসলে আমাদের যে জেনারেশনাল গ্যাপটা বিরাট হয়ে গেছে। এখন দাদা দাদিরা খুব বাংলা কথা বলে, মা বাবাই মাঝখানে বলে, এবং পরের জেনারেশনটা এরা বলেই না। এখন সে কিভাবে তার দাদার সাথে কথা বলবে? এটা আমি ভাই একটা জরিপ করে দেখেছি, মানে রিসার্চ করে দেখেছি যে ঘরে একটা একটা কল আছে, নিয়ে নিব। আচ্ছা নিয়ে নিই। হ্যালো কল, আসসালামু আলাইকুম। কল, আসসালামু আলাইকুম। ওকে, ড্রপ, ইউ ক্যান কল ব্যাক এন্ড প্লিজ ইফ ইউ লস্ট ইওর কল এন্ড আমরা আবার আপনার ফোন নিব, আপনার ফোন করবেন ইনশাআল্লাহ। বলে বলেন। হ্যাঁ, আমরা মানে রিসার্চ করে দেখেছি যে যে কোনো একটা ঘরের কথা যদি জান আপনি, আমাদের বাঙালিদের ঘর, তো বাবা মা বাংলায় কথা বলে যাচ্ছে, কিন্তু ঠিক আছে আপনি কথা বলে যাচ্ছেন বাংলায় অথবা আপনার ওয়াইফ, কিন্তু রেসপন্সটা আসতেছে ইংলিশে। হ্যাঁ, তারপর হয়তো বা আপনি বলছেন যে না বাবা বাংলায় বলো, অথবা মা বলতেছে বাবা একটু বাংলায় কথা বলো, তখনও বাচ্চাটা হয়তো বা একটা ওয়ার্ড বলছে, তারপর আবার ওর জন্য ইজি হয় ইংলিশটা, ইংলিশটা মিক্স করে ফেলছে। তখন আমরা কি করি, আমরা বাচ্চাদের সবচেয়ে কমফোর্ট জিনিসটা দেখি, যে আমার বাচ্চা তো এটাতে ও কমফোর্ট, হ্যাঁ কমফোর্টেবল ফিল করছে, আচ্ছা লেট হিম গো, ওরে ওর মতো করে কথা বলতে দিই আমরা। এই তো এই জায়গাটা আমরা ভুল করে ফেলি, কারণ ওকে আদর করতে যেয়ে আমরা এই জিনিসটাকে কিন্তু সামহাও এটাকে আমরা আমরা নিজেরাই নষ্ট করে দিচ্ছি। তখন বাচ্চাটা আস্তে আস্তে ইউজড হয়ে যায়। একটা বাচ্চা আমাদের যখন একটা বাচ্চা জন্ম নেয় আমাদের ঘরে, তখন কি হয়, যখন কথা বলা শুরু মানে শুরু হয়, তখন ওর হাতে, এখন তো আপনারা জানেন এখন জেনারেশন কি, হাতে প্রথমে মোবাইল চলে যায়, তারপর টিভিতে, মোবাইল মানেই তো ইংলিশ কার্টুন, হ্যাঁ টিভিতে ইংলিশ কার্টুন, গেম ইংলিশ, সব কিছু ইংলিশ, হ্যাঁ শুধু বাবা মা বাংলায় কথা বলছে, নট নেসেসারি, ওটা আমি বুঝি, কিন্তু আমার রেসপন্স করার দরকার নাই, ওটা আমি তো সব কিছুতেই পাচ্ছি ইংলিশ। তারপর যখন এটা কতদিন, 2-3 বছর আপনার সাথে থাকলো, তারপর চলে গেল ডোরের বাইরে, দরজার বাইরে স্টেপ, প্রথম ফুট স্টেপ নিল, সারাটা ওয়ার্ল্ড জুড়ে হচ্ছে আপনার ইংলিশ আর ইংলিশ। এখন ওই বাচ্চাকে আপনি এই 3 বছর যদি গাইড দিতে পারেন যে শুধু বাংলা দিয়ে, তাহলে আপনার বাচ্চা ওই শিখে ফেলো, কারণ ক্যাচ করে তখনই কিন্তু বাচ্চারা, হ্যাঁ 1.5 থেকে 3 এই সময়টা ওরা খুব মানে ইয়ে করে তাড়াতাড়ি ক্যাচ করে, তো শিখে ফেলে। তো বাংলা আমরা কীভাবে শেখাবো, আমাদের অনেক টেকনিক এগুলো জানার দরকার আছে, এগুলো জানানো আমাদের প্যারেন্টসদেরকে, আমরা মনে করি এগুলো। হ্যাঁ, আপনার সাথে আমি এখানে একটু অ্যাড করি, এখানে আপনি যেটা বললেন যে প্রথম 3 বছর বাচ্চারা বাসায় বাংলা শিখবে, আমার 2টো বাচ্চা, হ্যাঁ ওরা কিন্তু ফ্লুয়েন্টলি মোটামুটি বাংলা বলে, তবে আমি যেটা দেখেছি আমার মেয়ে যখন প্রথম স্কুলে গেল, প্রথম স্কুলে যাওয়ার আগে কিন্তু সে খুব সুন্দরভাবে বাংলা বলতো, খুব ফ্লুয়েন্টলি বাংলা বলতো, কিন্তু স্কুলে যাওয়ার পরে সে কী করলো, হঠাৎ করেই দেখলাম যে যখন ইংলিশটা সে ক্যাচ করছে তখন সে বাংলাটা একটু কম বলছে, আমার সাথে বলছে, তখন আমি যখন আবার বলি তাকে বাংলা বলতে বা বাংলাটাই অ্যান্সার করতে বলি বা আমি বাংলাই বলি, তখন কিছুদিন হলো কি ও একটু চুপ হয়ে গেল, স্কুল থেকে এসে না আমার সাথে বেশি কথা বলে না। এই জায়গাটা আমি আমি প্রত্যেকটা প্যারেন্টসকে বলবো, এই সময়টাকে বাচ্চাটাকে
প্রচুর সময় দিতে হবে বাবা মাকে। হ্যাঁ হ্যাঁ, তখন ওই দুটো ল্যাঙ্গুয়েজ একসাথে হতে ও কোনটা ক্যাচ করবে, কোনটাতে বলবে, ও কনফিউজড হয়ে যায়। এখন কিন্তু আবার এই যে 3 বছর হয়ে গেছে স্কুলে, এখন সে আবার কিন্তু বাংলা ফ্লুয়েন্ট এবং ইংলিশ দুটোতেই সে ফ্লুয়েন্ট। কিন্তু ওই মাঝখানে আমি নিজে ফিল করছি, আমি তখন চিন্তা করতাম আমার মেয়েটা কেন কথা বলে না, যে মেয়ে মানুষের সাথে ডেকে ডেকে কথা বলতো, আন্টিদের সাথে কথা বলতো, বাংলা গান শোনাতো, কেউ যে বাংলা গান জিজ্ঞেস করলে আমি একটা জানি জানো, আবার একটা বলবে, মানে তার গান শেষ হয় না, যে 2 লাইন 3 লাইন যা জানে বাংলা গান সব সে করবে, সেই মেয়ে কথা বলতো না। তা আমি একটু কনফিউজ হয়ে গেছি, আমি একটু ভয় পেয়ে গেছিলাম। কিন্তু আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সে এখন ঠিক হয়ে গেছে, এখন সে বাংলা গান করছে, বাংলা কথা বলে এবং ইংলিশটাতে সে মানে তাদের জন্য একটা ঝামেলা হয়েছে কি, তারা চতুর্দিকে কিন্তু সবাই ইংলিশ বলতেছে, মা বাবা বলতেছে, হাফ হাফ বলতেছে, ফ্রেন্ড বন্ধু বলতেছে, মানে এরপরে আপনার একটা এনভায়রনমেন্ট হয়ে গেছে ইংলিশের মধ্যে, এখন তাদের সামহাও একটা কনফিডেন্স হারিয়ে ফেলছে। আমি শুধু বাংলা বললে লোকেরা কি বলে, লোকেরা আমাকে বলবে ফ্রেশি, লোকেরা বলবে এইটা ওইটা, বিভিন্নতা হয়ে গেছে। এন্ড সামহাও তাদের কিন্তু আসলে ধীরে ধীরে কিন্তু বাংলাদেশ থেকে তো সরে সরে আসতেছে, তাদের একটা দূরত্ব হয়ে যাচ্ছে, কোনো কিছু জানে না, কথা বলতেই চাবে না আসলে আর কি, এই একটা ঝামেলা হয়ে যাচ্ছে। কিন্তু কিন্তু ওই বাবা মাকে পুরোপুরি সময় দিতে হবে তাদেরকে, বিশেষ করে এই চাইল্ডহুড। ইনশাআল্লাহ আমরা সেকেন্ড হাফে মানে ব্রেকের পরে আমরা বলবো যে টেকনিকগুলো টেকনিকগুলো কীভাবে আপনারা কীভাবে আপনি এগুলো অবলম্বন করেন এবং রীতিমতোভাবে কীভাবে এগুলো পালন করা যায় এটা খুব শুনবো। আরও কিছু জিনিস মনে করেন, অনেকে আমি দেখছি যখন কথা বলে তো ওরা তো আসলে আমরা যেভাবে কথা বলে বলতে পারে না, আমাদের বাসায় দেখছি, আমি তো বাসাতে যেমন কেউ কেউ আবার শুদ্ধ বলতে যে আবার হিন্দি চলে আসে, অনেক সমস্যা হয় এগুলো, মিক্সআপ হয়ে যায়। হ্যাঁ, অনেক রিসার্চ করছি এগুলো নিয়ে, আসলে ওই সময় হাসি দিলে আমরা ওদেরকে আসলে আমরা দমন করে নিয়ে নিতেছি, এটা আমরা ভেরি কেয়ারফুল থাকতাম, মা বাবারা খুব কেয়ারফুল থাকতো। হ্যাঁ, যখন ওই সময় যদি তারা হাফই বলে তাহলে এনকারেজ করতে হবে, ওদেরকে অনেক ভুল ধরা যাবে না। হ্যাঁ, আর তুমি এটা কেন বললা, এটাই হবে না, এত বলা যাবে না, ওদেরকে বলেছে তো একটু সুন্দর ভাবে, মানে ওদের সাথে ঠিকঠাক হতে হবে, খুবই মানে এখন বাবা আর ছেলে হোক, বাবা আর মেয়ে হোক, অথবা মা ছেলে হোক। হ্যাঁ, আমি বিশেষ করে আমাদের বাবা মা এই জন্য বলি, একটা বাচ্চার শিক্ষার শুরুটা হয় কিন্তু বাসা থেকে, মা থেকে, বাবা থেকে। এবং শিক্ষা আমি বলবো শুরু না, মোটামুটি তার বেসটা গড়ে ওঠে ঘর থেকেই। হ্যাঁ, এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা সে স্কুল বা বাইরে থেকে নেয়, কিন্তু তার যে আদার্স অ্যাজ এ ম্যান হিউম্যান বিং সে যে গড়ে ওঠে এটা তার বাসা থেকে, এটা তার মা এবং বাবা থেকে, ফ্যামিলি থেকে। আচ্ছা, আমাদের এলাকাগুলোতে আমি অনেক সময় দেখছি যে অনেকে বাংলা তো কথা বলতে পারে ঠিক আছে, কিন্তু লেখাতে খুবই দুর্বল। আচ্ছা, লেখাটা এটা কারণটা কি? এটা এটা আসলে দোষারোপ করে লাভ নাই, এখানে যদি লেখার তো চর্চা নাই সত্যি, যেটা আমি আমি লেখার জন্য এত বেশি আমি চাপ দিব না, যদি আমাদের থার্ড জেনারেশনে বাংলাটা বলতে পারে এটাই আমাদের জন্য অনেক এবং বোঝে। হ্যাঁ, কারণ এখানে লেখার তেমন একটা প্রয়োজন নেই, তারপরে যদি এটা শিখতে পারে, যে শিখবে ওদের জন্য ভেরি ডিফিকাল্ট, এই জন্য আমি বলবো না যে এটা করু করা, চাপ দিব না। আবার যারা করতে পারবে আলহামদুলিল্লাহ, ওইটা বোনাস, এক্সট্রা বোনাস। ওইটা একটা কারণ হলো হইতে পারে, যেমন আমাদের ভাষাতে তো আমরা সিলেটিতে কথা বলি, আঞ্চলিক ভাষায় কথা বলি, এখন আপনি যদি লেখাপড়া না করেন এটা দূরত্ব অলরেডি হয়ে গেছে, বুঝছেন, অনেকে বলবে এটা ঢাকাইয়া ভাষা, মানে খুব খারাপ লাগে শুনলে, এটা ঢাকাইয়া ভাষা আবার কি, মানে আমাদের এই ভাষা তো সামহাও একটা ডিভিশন শুরু হয়ে যাচ্ছে আর কি। এটা বাচ্চারা তো বাচ্চারাই আসলে, ও আব্বা আমি ঢাকাইয়া ভাষা কথা বলতেই পারি না, লাগে যেমন আর একটা দেশের কথা বলতেছে আর কি, ওদের জন্য অনেক কষ্ট। হ্যাঁ, এই জিনিসটা আসলে ভাইয়া আমরাই ওদের মাথায় ঢুকিয়ে দিতে হবে যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের, এটা আমাদের মাদার টাং, এটা হচ্ছে অরিজিনাল ভাষা, যেটা এটা হচ্ছে এই বইয়ের ভাষাটা, শুদ্ধ ভাষা যেটা আর কি, এই ভাষাটা আমাদের শিখতেই হবে, তোমাকেও শিখতে হবে, আর এই ভাষা শিখে ফেললে তোমার আর কিছু লাগবে না। গোটা বাংলাদেশের মানুষ এখন নোয়াখালী, চিটাগং, বরিশাল, যে কোনো মানুষ এসে তোমার সাথে যখন কথা বলবে এই ভাষাতেই কথা বলবে, লোকাল ভাষায় মানে কেউ কথা বলবে না। যখন মনে করেন এখন উনি সিলেটের বাইরের, আপনি সিলেটের, আমি সিলেটের, কিন্তু আমরা তিনজনই কথা বলছি শুদ্ধ, বিকজ আমরা আমরা বইয়ের ভাষাটা শিখেছি ফেলেছি। হ্যাঁ, এটা চমৎকার, সুন্দর কথা বলছেন, একটা ইউনাইটেড পয়েন্ট হয়ে গেছে আমাদের। আসলে যদি পারতাম না তাহলে কিন্তু আবার এই দূরত্ব, এটা দূরত্ব, হ্যাঁ, গ্যাপ সৃষ্টি হয়ে যায়, কারণ আমরা শাই ফিল করতাম আমার ল্যাঙ্গুয়েজটা নিয়ে। আঞ্চলিক ভাষাকে আমি খুব বেশি প্রায়োরিটি দিই, হোয়াট এভার সিলেটি হোক, বরিশালি, নোয়াখালী, চিটাঙ্গি, যে ভাষাই বলেন না কেন,
আঞ্চলিক ভাষা থাকবে, আঞ্চলিক ভাষা বাচ্চারা অটোমেটিক শিখবে বাবা মার কাছ থেকে, বাবা মার কাছ থেকে, কিন্তু আমাদের যদি বলে সেটা, হ্যাঁ আমাদের শেখাতে হবে শুদ্ধটা, যেই বইয়ের ভাষা, যেই বইয়ের ভাষার জন্য আমাদের অনেকেই প্রাণ দিয়েছেন, এটাও আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে। এগুলো ছোটবেলা থেকে যদি আমরা ওদের মাথায় না ঢুকাই যে ছাব্বিশে মার্চ কি, 16ই ডিসেম্বর কি, 21শে ফেব্রুয়ারি কি, আমরা জানি ওগুলা ওদেরকে জানাতে হবে। ওরা যখন, এখন তো সব কিছু আপু ইজি ভাইয়া, ইন্টারনেটে করলে সব কিছু ইংলিশে দেয়া, হ্যাঁ একটু সার্চ করে করেই নিয়ে একটু বাচ্চারে বসায় দিয়ে দেন যে এগুলো তুমি একটু পড়ো, হ্যাঁ এটা সম্পর্কে জানো, তো জানার পর দুই একটা কোয়েশ্চেন করবেন। আমি তো এরকম করি বুঝছেন বাচ্চাদেরকে যে এই চ্যাপ্টারটা যদি পড়ো, যেমন শেখ মুজিব নিয়ে তুমি যদি হিস্ট্রিটা পড়ো, তুমি যেই জিনিসটা চাইবো ওইটা আমি দিব, একটা গিফট দিব তোমাকে স্পেশাল, তোমার বাজেট হচ্ছে এতটুকু, হ্যাঁ এখন আমার ভাগ্নি হোক যাই হোক ভাগ্না হোক ওদেরকে আমি এইভাবে ইয়ে করি, এনকারেজ করি এগুলো শেখার জন্য। তখন দেখা যায় ও আসলে শি ইজ নট ইন্টারেস্টেড এই চ্যাপ্টারটা পড়ার জন্য, বাট সামথিং গিফট পাবো আমি, হ্যাঁ উনি একটা স্পেশাল বাজেটও দিছে, তো একটু পড়ি না অসুবিধা কি, আর জানলেও তো অসুবিধা নেই। দেখা গেল তো আমি আবার এটা আগে বলে দিতাম, আমি ফার্স্ট এবং লাস্ট এবং মিডল থেকে তোমাকে কোয়েশ্চেন করব। ওয়াও আমার একটা ভাগ্নি, ও বলে ইটস ভেরি ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি, আমি গিফট টিফট কিছু চাই না, আমি এটা নিয়ে রিসার্চ করতে চাই, এই যে এগুলা জিনিস এগুলার ভিতরে ওদেরকে ব্রেইন ওয়াশ করতে হবে। এই ধরনের কিছু কাজগুলো যে কমিউনিটি করছে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, এবং আমি সব সময়তে আমার বাচ্চাগুলোতে নিয়ে যাই, যেমন যে 21শে ফেব্রুয়ারিতে সবসময় হয় যেটা আইডিয়া স্টোরে বিভিন্ন জায়গাতে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 21শে ফেব্রুয়ারি, এটা কেন হলো, এটা ইতিহাসটা, এটা বাংলায় ওটার উপর একটা স্টোরি লেখা বা কিছু। কিন্তু আমি যখন আমার বাচ্চা করে, এটা আমার ছেলেটা এখন বড় হয়ে গেছে, এখন করে না, আগে যখন করেছে, আমি বলেছি যে আমি কিছু বলবো না তোমাকে, তুমি নিজে অনেক লেখা আছে ওখান থেকে দেখে তুমি নিজে বের করো কতটুকু তুমি লিখবে, তখন সে কিন্তু ওটা সামারিটা বের করে ফেলে। এখন যখন জানে যে এটা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 21শে ফেব্রুয়ারি, এই দিনটাতে কী হয়েছিল, কেন হয়েছিল, এই যে এই জিনিসগুলো যে বাচ্চারা জানে, এই জায়গাগুলোতে বাচ্চাদেরকে ইনভলভ করতে হবে বাস্তবে। আসলে আপনি দেখছেন কি, মানে আমরা বিকজ ভাষা ছাড়ার কারণে আমাদের কালচার যেটা এটা ছড়ে ছড়ে চলে যাচ্ছে, হ্যাঁ, এবং বিভিন্নভাবে আসলে রূপ নিয়ে নিচ্ছে, আসলে কোনো কিছু আসলে সাইলেন্ট থাকে না, নতুন একটা নিয়ে চলে আসে, নতুন একটা নিয়ে আসে সেটাই, এবং আমরা জাতিগত বা হিসাবে আমরা আসলে খুব দুর্বল হয়ে যাচ্ছি, মানে বিভিন্ন মত বিভিন্ন পথ আমরা খুঁজে নিচ্ছি, আসলে আমাদের মানে এখনো দলা হয়ে মানে দেশ হিসাবে জাতি হিসাবে আমরা কিছু করতে পারতেছি না, সামহাও একটা সামহাও একটা সাইড নিয়ে নিয়ে যাচ্ছে আর কি। এবং আমাদের মানে এটা বলবো না যে আমরা বাঙালি জাতি হিসাবে কিছু করতে পাচ্ছি না, তাও এই ব্যাপারে আমি আপনার সাথে একমত হব না। আমি মনে করি যে আমরা খুব ছোট একটা জাতি, ছোট্ট জাতি হলেও কিন্তু আমরা পৃথিবীর বুকে, এই যে যেটা বললাম একটু আগে যে 21শে ফেব্রুয়ারি, আমাদের ভাষা নিয়ে যেহেতু আমরা কথা বলছি বাংলা ভাষা নিয়ে, এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি কেন হয়েছে, এটা কিন্তু আমাদের আমাদের এই বাংলা ভাষার জন্য বাঙালি জাতির সৃষ্টি, অবশ্যই তো এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা বড়। আজকে এই ইন্টারন্যাশনাল আমার মেয়ে স্কুলে এই ডেটা সেলিব্রেট করেছে, ও স্কুল থেকে এসে বলেছে জানো মা আমার টিচার না জানো, ও টিচারের নাম দেব, আমাকে বাংলায় এভাবে বলছে যে মা জানো মিস আয়ব জানে ও আজকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পড়ে আসছে এবং সবাইকে তার মাদার টাঙে একটা কথা বলতে বলেছে, এই যে স্কুলে যে সেলিব্রেট করছে। তারপর আমাদের এক ফ্রেন্ডে যে বললো যে ওদের স্কুলে ও বাচ্চা স্কুলে সবাইকে বলেছে যে একটা করে ওয়ার্ড লিখে নিয়ে আসতে যার যার মাদার টাঙ, এই যে এটা আমি মনে করি এটা আমাদের অর্জন না, অবশ্যই অবশ্যই, এটা আমরা যে পিছিয়ে আছি বা আমরা পাচ্ছি না এটা কিন্তু ঠিক না, আমরা কিন্তু না না আপনার কথা অনেক কিছু করতে চমৎকার, আসলে মানে জাতীয়তা এবং আপনার যে ফ্রিডম, আপনার জাতি হিসেবে যেটা ফ্রিডম আর কি, এইটা আসলে ব্রিভ করাটাই আসলে সামথিং আনইউজুয়াল। যারা আসলে মানে ছোট ছোট এলাকাতে থাকতেছে বিভিন্ন দেশগুলোতে আছে আপনার, তাদের কোনো পরিচয় নাই। আমার মনে আছে ওই দিন একটা বোনের সাথে কথা বলছিলাম যে সে ঢাকাতে জন্ম হয়েছে, তার দাদা দাঁড়িয়ে আবার রোহিঙ্গাতে বার্মা, তো আমি কথা বলছি ওর সাথে, দেখেন আমরা কিছু ফান্ডরাইজ করতেছি আপনি কি আমার শোতে আসবেন, সে খাদা শুরু করে দিছে, কয় ভাইয়া আমরা ফসে চাচ্ছি না, কী চান, শুধু শিক্ষা চাই, আমাদের ভাষা চলে গেছে, আমাদের সব কিছু চলে গেছে, এইটা ছাড়া কি আমরা কি মানুষ হিসেবে থাকতে পারবো, আপনারা তো আমার আপন করে নিতে পারবেন না, আর আমি মন থেকেও আপন হইতে পারবো না আপনাদের, বিকজ আমার আমি অন্য একটা জায়গা থেকে আসছি। ওই কথা শুনে আমাদের এত খারাপ লাগছে যে মানুষের আসলে যদি পরিচয় না থাকে, আইডেন্টিটি না থাকে, সে কিন্তু মেন্টালি ক্যান বি এফেক্টেড, অবশ্যই
সারা জীবন তার এটা চাতাবে। আর বিশেষ করে প্রবাসী যারা বাহিরে যারা থাকে তাদের জন্য এটা খুবই দুঃখজনক এবং তারা বেশি ফিল করে এটা। আমরা যেমন দেশে যারা দেশে আছে তাদের হয়তো এতটা ফিল করে, আমরা যতটা ফিল করি বাইরের থেকে দেশের জন্য যে টানটা এটা তাদের, যদি আমাদের যদি একটা দেশ না থাকতো, আমরা আমাদের এই যে পরিচয়টা না থাকতো, তা আমরা কিভাবে আসলে বেঁচে থাকতাম তাই না বিদেশে প্রবাসে? তো আমরা একটা ব্রেকে চলে যাই, পরে আসবো ইনশাল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমরা একটা ছোট্ট ব্রেকে যাবো ইনশাল্লাহ, আপনারা বেশি দূরে যাবেন না, আমাদের সাথেই থাকেন ইনশাল্লাহ। ব্রেক করে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।